হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইন ক্যানাডা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বছরের প্রথম, এবছরের শীতের প্রথম স্নোফল। এই কিছুক্ষণ আগে শুরু হয়েছে, টেম্পারেচার খুব একটা কম নেই আমাদের আমাদের কাছে। এই টেম্পারেচারটা কিছুই না, অ্যাকচুয়ালি -3 এর মতন দেখাচ্ছে। বেশ ভালো স্নোফল শুরু হয়েছে, দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি, খুব সুন্দর করে স্নোফল হচ্ছে, বেশ ভালোই হচ্ছে। তবে বেশিক্ষণ থাকবে না, যা ফোরকাস্ট অনুযায়ী ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার 45 মিনিটস। কিন্তু এই স্নোফলটা নিচে গিয়ে দেখুন বেশিক্ষণ থাকছে না, সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। আসলে -2-3 তো, তাই জন্য এখনও পর্যন্ত জমছে না। এই এই দেখুন আপনাদের দেখাই, এই দেখুন সামান্য একটু দেখা যাচ্ছে। এই যে বেশি টেম্পারেচার উপরের দিকে একটু ফ্ল্যাশি টাইপের হচ্ছে, এই দেখুন। এবার মনে হচ্ছে অনেকটা দেখতে পাচ্ছেন, তাই তো? এরপরে অবশ্য অনেক স্নোফলই হবে, এই স্নোফল তো কিছুই না, তখন আরও ভালো করে দেখানো যাবে যখন এখানে পুরো ভর্তি হয়ে যাবে 2-3 ফুট বরফ চারদিকে, তখন আরও ভালো করে দেখাবো। আমাদের চ্যানেলে অবশ্য অনেক ভালো ভালো ভিডিও আছে স্নোফলের, তো তখন আরও দেখাবো। আপাতত এটা দেখালাম যেটা বছরের প্রথম স্নোফল। যেমন আমরা ছোটোবেলায় বছরের প্রথম বৃষ্টিতে, মানে বর্ষার বৃষ্টিতে ভিজতাম, ফুটবল খেলতাম, ঠিক সেই রকম এটাও বছরের প্রথম তুষারপাত। যাই, ভেতরে যাই, খুব একটা হচ্ছে না, পরে আবার যখন হবে তখন নামা যাবে। ঠান্ডাও খুব একটা নেই, -2-3 এরকম হবে। বরফ পড়ার প্রথম দিন, উইন্টারের প্রথম বরফ, আজকে 1 ডিসেম্বর। বারবি এইমাত্র স্কুল থেকে ফিরলো, ওরা অ্যাকচুয়ালি র্যাপ্টারের বাস্কেটবল গেম, NBA বাস্কেটবল গেম দেখতে গেছিল। আমরাও দেখছিলাম ওদেরকে টিভিতেও বারবিদের অনেকবার লাইভ দেখালো। দেখো অবস্থা, এখন বরফ নিয়ে খেলা শুরু হয়েছে স্কুল থেকে এসে। বারবি খাবি না? আরে বাবা, আমরা এখন খুব মজা করছি, বরফ পড়ছে, প্রথম বরফ আমাদের দেশে। যেরকম বললাম, দেশে আমরা যেমন বর্ষার প্রথম দিন প্রচণ্ড ফুটবল খেলতাম মাঠে গিয়ে বর্ষার বৃষ্টিতে, ঠিক সেরকম এইখানে আমরা বরফ দিয়ে খুব গোলা বানিয়ে খেয়ে, বরফ দিয়ে গোলা বানিয়ে খেয়ে, এর চারপাশে আস্তে আস্তে বরফে ঢেকে যাচ্ছে। এখন বরফটা আস্তে আস্তে বাড়ছে। মামা এবার তুমি ঘরে যাও, গিয়ে তৈরি হও, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। আজকে আবার তোমার টাইকোন্ডো ক্লাস আছে তো, চলো। দেখুন আমরা দুজনেই কি পরেছি, এটা স্নো জ্যাকেট, পায়ে স্নো শু, স্নো বুট, পায়ে স্নো বুট আর গায়ে স্নো জ্যাকেট। এই স্নো জ্যাকেটগুলো এখানে আমাদের পরতেই হয়, তার কারণ শীতকালে এখানে টেম্পারেচার -30-35 পর্যন্ত নেমে যায়। এই জ্যাকেটগুলো -50 পর্যন্ত আমাদের সামলে দেবে। আমি নিচে কিন্তু কিছুই নেই, নিচে একটা সাধারণ একটা গেঞ্জি আর তার উপরে এই জ্যাকেট। এই জ্যাকেটগুলো -50 পর্যন্ত আমাদের কোনো রকম, আমরা খুঁজতেই পারবো না বাইরে কী টেম্পারেচার আছে। আমি অবশ্য গ্লাভস পরিনি, তাই জন্য দেখুন হাতটা লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখন ফিল লাইক -7-8 মতন আছে। তো সাধারণত বলে গ্লাভস পরতে, বারবি পরে রয়েছে কিন্তু এটা উলের গ্লাভস, আমরা উলের গ্লাভসও সাধারণত পরি না, আমরা পরি হচ্ছে চামড়া লেদার গ্লাভস পরি। এখন আমরা ফুটবল খেলবো, মা দেখুন আমাদের সেই
এত ফুল সবজি সব হয়ে থাকা বাগান, এখন দেখুন চারদিকে শুধুই বরফ। মামা মামা এবার চলো মা, অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমাকে খেতে হবে, স্কুল থেকে এসে আমাদের খেলাই চলছে তখন থেকে। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আরও অনেক কথা হবে, আবার শীতকালের অনেক ভিডিও আপনাদের দেখাবো এখানে আমরা শীতকালে কেমনভাবে থাকি। ঘরে গেলে কিন্তু আবার কিছুই লাগে না, ঘরের ভেতর আমাদের 23 ডিগ্রি সেন্টিগ্রেড ফিক্স করা আছে, তো সারা বাড়িতে যেখানেই যাই না কেন 23 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই জন্য আমাদের ওখানে আর কোনো রকম কোনো কোনো সোয়েটারও আমাদের ঘরের ভেতর থাকে না, লাগে না অ্যাকচুয়ালি আমাদের সোয়েটার পরতে। চল মা, শীতকালে এখানে আমাদের টায়ারগুলো কেউ চেঞ্জ করে নিতে হয়, তার কারণ এখানে বরফ পড়ে, তাই জন্য এখন স্নো টায়ার লাগিয়ে নিতে হয়। যে টায়ারগুলো আমাদের আছে সেগুলো হচ্ছে অল সিজন, কিন্তু ইন্স্যুরেন্সে একটু অসুবিধা হয়ে যায়, তাই জন্য কোনো কিছু যাতে না ঘটে তাই জন্য এই আমাদের স্নো টায়ার লাগিয়ে নিতে হয় শীতকালে। রাস্তাঘাটে গাড়ির স্পিডও সাংঘাতিক কমে গেছে, কারণ খুব পিছল হয়ে গেছে রাস্তা, বরফটা জমছে না ঠিক আছে, কাদা কাদা টাইপের হয়ে যাচ্ছে, তারপরে গাড়ি চাকা স্কিড করে। আমরা সাধারণত চাকা এখানে বদলে ফেলি, আগেই আপনাদের দেখালাম যে হুইলগুলো হয় সেগুলো, এই যে টায়ারগুলো সে টায়ারগুলো সবই এখানে স্নো টায়ার লাগানো, অন্য টায়ার সব বদলে ফেলেছি স্নো টায়ার যাতে স্কিড না হয়, আমরা বদলে নিয়েছি। তবু বলা যায় না যা ওয়েদার, দেখুন সামনে দেখলেই বুঝতে পারবেন কীরকম গাড়ি কীরকম আসতে আসছে, সব গাড়ি পরপর দাঁড়িয়ে গেছে। আর এছাড়াও এই সময়টা হচ্ছে স্কুল টাইম, তাই জন্য এখানে 30-এর বেশি স্পিডে কোনো গাড়ি যেতে পারবে না, তাই জন্য সব গাড়িও সেই স্পিডেই আছে। দেখুন আজকে দেখাবো কী করে আমাদের এই যে কঠিন ঠান্ডাটা পড়ে -20 -30, তাতে আমাদের এই সমস্ত ঘরে আমরা সোয়েটার না পরে, এই -20 -30 সোয়েটার না পরে আমরা কীভাবে থাকি, মানে কীভাবে পুরো ঘরটা গরম থাকে সেইটা আমি দেখাচ্ছি। দেখুন এই যে যন্ত্রটা, এই জায়গাটা একটু অন্ধকার আছে, এই যন্ত্রটাকে বলে ফার্নেস। এই ফার্নেসটার ভেতরে বাইরে থেকে আমাদের গ্যাসের লাইন আছে সিএনজি, সেই গ্যাস এখানে বার্ন হচ্ছে, এর ভেতরে বার্ন হয়ে যে ধোঁয়াটা আছে সেই ধোঁয়াটা এই পাইপ দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর তার যে তাপ, যে তাপটা হচ্ছে সেই তাপটা এই বিভিন্ন, এই যে এরকমভাবে সিস্টেম করা আছে বিভিন্ন ঘরে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তার ফলে প্রত্যেকটা ঘর আমাদের নর্মাল 23-24 আপনার ইচ্ছা মতো আপনি টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরকম বিভিন্ন জায়গায় পাইপগুলো চলে যাচ্ছে, এই পাইপগুলো এগুলো বিভিন্ন ঘরে চলে গেছে, এবং ঘরের ভেতর ভেন্ট আছে, সেই ভেন্ট দিয়ে সেই গরম হাওয়াটা সেই ঘরে যাচ্ছে। আর এই যে এটা দেখছেন, এইটা হচ্ছে জলের ট্যাঙ্ক, আমরা যে সারা বছর যে গরম জল পাই, মানে কল খুললে পরেই একদিকে ঠান্ডা আর একদিকে গরম, এটাও এটাই তৈরি করছে এই যে পাইপটা, এটা কিন্তু মারাত্মক গরম, এর ভেতর দিয়ে এই গরমটা ঢুকে এই ভেতরের জলটা গরম করছে 24 আওয়ার্স, আর তার ফলে আমাদের বাড়িতে কন্টিনিউয়াস গরম জলের সার্ভিস, মানে গরম জলের সব সময় আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে এখানকার বাড়ি হিটিং সিস্টেম, মানে গরম রাখার পদ্ধতি। আপনাদের যে যন্ত্রটা দেখালাম, যে যন্ত্রের মাধ্যম দিয়ে পুরো বাড়িটা গরম রাখা হচ্ছে, এই যে গরম হাওয়াটা এই রকম ভেন্ট দিয়ে আমাদের প্রত্যেক ঘরে চলে আসছে, তার ফলে ঘরগুলো গরম থাকছে, মানে 23 বা 24 বা 25 26 যা রাখতে চাইবেন, সাধারণত সবাই 23 রাখে, ঘরের প্রত্যেকটা ঘরে এরকম দুটো তিনটে করে ভেন্ট দেওয়া থাকে। এই হচ্ছে ভেন্ট, এখানে যখন ভেন্ট আছে এই ভেন্ট দিয়ে হাওয়াটা বেরোচ্ছে, হাওয়াটা যে বেরোচ্ছে সেটা বুঝতে পারছেন, দেখুন পর্দাটা কেমন নড়ছে, এই দেখুন এত তীব্র গতি হয়, যেই ঘরের
ঘরের টেম্পারেচার 23 হয়ে যাবে, অমনি নিচের যন্ত্র অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার এই টেম্পারেচারটাকে কন্ট্রোল করা হয় এই থার্মোস্ট্যাট দিয়ে, এটা গুগল থার্মোস্ট্যাট। এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি আমার বাড়ির থার্মোস্ট্যাটটাকে কন্ট্রোল করতে পারি, কি এসি বা কি টেম্পারেচার, মানে হিট, এসি বা এয়ার কন্ডিশন বা হিটিং, দুটোই এই যন্ত্রের মাধ্যম দিয়ে আমি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করতে পারি। আমার ফোনে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায়। এমন এই যন্ত্রটা যে শুধু ঘর গরম রাখছে তাই না, বাইরে থেকেও বাতাস ভেতরে নিয়ে আসছে, এবং সেই বাতাসটা যাতে একদম পিউরিফাই করে আনা হয়, যাতে কোনো রকম কোনো বাজে জিনিস না থাকে। যেহেতু আমরা ঘর চারদিকে জানলা দরজা সমস্ত সিল করা, আমরা বাইরের কোনো হাওয়া পাচ্ছি না, শুধু এই যন্ত্রটাই টেনে নিয়ে আসছে, তো সেই হাওয়াটা যাতে একদম পিউরিফাই হয়। পিউরিফিকেশন করার জন্য দেখুন এখানে ফিল্টার দেওয়া থাকে, এই হচ্ছে ফিল্টার, এখানে এই ফিল্টার এইখানে দেওয়া থাকে, এইখানে হাওয়াটা ফিল্টার হয়ে যাচ্ছে। তো কিছুদিন অন্তর অন্তর আমাদের এই ফিল্টারগুলোকে এই যে দাঁড়িয়ে আছে, এই ফিল্টারগুলোকে এখানে চেঞ্জ করতে হবে, পুরো কালো হয়ে যাবে। এক একটা ধরুন 80 দিন 90 দিন এরকম চলে, তার ফলে ঘরের ভেতর কোনো রকম কোনো বাইরের দূষিত বাতাস ঘরের ভেতর থাকবে না। এটা এই ফিল্টার পুরো বাতাসটাকে পুরো ফিল্টার করে দেয়। এই ফিল্টার বছরের প্রথম তুষারপাত, স্নোফল, মানে স্নোফল হলো আজকে ফার্স্ট ডে। তো আমি তো আগেও আপনাদের বলেছি যে যে কোনো জিনিস, মানে ওই রকম বৃষ্টি হলো তাহলেও আমাদের বাড়িতে বিরিয়ানি, বৃষ্টি না হলো তাহলেও আমাদের বাড়িতে বিরিয়ানি, বিরিয়ানি আর মাটন, চিকেন বিরিয়ানি আর মাটন, এটা আমাদের বাড়িতে কমন। তো আজকে আর বারবির খুব পছন্দের জিনিস, তাই ঝটপট আমরা রান্না করে ফেললাম চিকেন বিরিয়ানি আর মাটন কারি। এইবার আমরা খাবো। বাইরের টেম্পারেচার এই মুহূর্তে -6-7 মতন আছে, তো দেখতেই পাচ্ছেন আমাদের ভেতরে তো 23-24 মতন টেম্পারেচার। এত সুন্দর ওয়েদার, তো সেটা একটা ভালো খাওয়া দাওয়া দিয়ে তো সেলিব্রেট করতেই হবে বছরের প্রথম স্নোফল। আমাদের একটা মানে বাহানা লাগে আর কি, এটা হচ্ছে আজকের বাহানা, বিরিয়ানি খাওয়ার বাহানা। আর বারবিকে দেখো, বিরিয়ানি পেয়েছে তো কি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। কেমন আছে বারবি? ভালো। দেখি আমি একটু খাই। খারাপ বানাইনি, ভালোই বানিয়েছি। এবার একটু মনোযোগ দিয়ে খাই, খেয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের সঙ্গে আবার অন্য একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগলো আপনাদের এই প্রথম তুষারপাতের ভিডিওটা, আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি খুব খুব ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। টাটা, খুব ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। এই চ চ চ চ চ চ চ চ